আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম ত্রিকোণমিতির অষ্টম পর্ব পর্যন্ত আমি আটটা পর্ব শুরু থেকে আটটা পর্ব করেছি আশা করি তোমরা এই আটটা পর্ব ধারাবাহিকভাবে দেখেছো এবং তার থেকে আমি যা শিখাইতে চেয়েছি মানে সেগুলো তোমরা শিখতে পেরেছো তোমাদের কাছে ত্রিকোণমিতি সহজ হয়েছে আশা করি আমি তারপরে বাকিটা তোমাদের উপর নির্ভর করে আমি এখন তোমাদের কি করব। আমি তোমাদেরকে ওই যে নয় পয়েন্ট একের আমার যে অষ্টম পর্ব ছিল তোমার অষ্টম পর্বে কি করছি আমরা অষ্টম পর্বে কিন্তু আমরা অনুশীলনের অঙ্কগুলো বাইশ থেকে চব্বিশ মানে বাইশ থেকে চব্বিশ এই তিনটে অঙ্ক আমরা সুন্দর করে শিখছি এখন আমি তোমাদের নয় পয়েন্ট একের উদাহরণের অঙ্কগুলো একটু আলোচনা করব এই নবম পর্বে উদাহরণের অঙ্ক অনেকই দেখা গেছে অনুশীলনের অঙ্ক আমরা করছি তার ভিতরে অনেকটার নিয়মই এসে গেছে আর বাকি যেগুলো আছে আমি চেষ্টা করব হয়তো নবম পর্বে যদি না পারি তাহলে আমি আরও একটা পর্ব নয় পয়েন্ট একের জন্য করব এই আমাদের পর্বে পর্বে আমি একটা অঙ্ক সুন্দর করে বোঝানো ভালো শুধু অঙ্কটা করিয়ে দেওয়াটা কিন্তু আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে অঙ্কটা নিয়ে একটু আলোচনা করা এর জন্য আমার পর্বের সংখ্যা হয়তো বেশি হবে বা একটা ক্লাসের সময়টা একটু কি বেশি না নিলে তোমার কি সময় নিয়ে কিন্তু বুঝানো যায় না শুধু অঙ্কটা করাইয়ে দেওয়া যায় আর কি তো শুধু অঙ্ক করে দিলে তো আর হবে না তোমাকে আমার উদ্দেশ্য হিসেবে তোমাকে আমার অঙ্কটা বুঝিয়ে দিতে হবে এই বুঝনের জন্য আমার যতটুকু সময় লাগে আমার যতগুলো পর্ব লাগে আমি সেইভাবে পর্ব অনুসারে অঙ্কগুলো পর্ব আর ওইটা তোমরা ধারাবাহিকভাবে একটু ধৈর্য সহকারে আমার পর্ব দেখবে সময় একটু বেশি হইলে ওই ভিডিওটা দেখবে তাহলে তোমার কাছে অঙ্কগুলো সহজ হবে অতি তাড়াতাড়ি কোনো কিছুই আসলে শেখা যায় না আর শেখলেও সেটা আবার কি অতি তাড়াতাড়ি ভুলে যাওয়া লাগে ঠিক না তাহলে বন্ধুরা কথা না বাড়ি আমরা একটু দেখি অবশ্যই তোমাদের সামনে খাতা কলম এবং বই আছে আমরা বইয়ের একটু উদাহরণের আমরা একদম উদাহরণ যদি প্রথম থেকে আমরা একটু দেখতে চাই যে আমার কি আছে দুই নম্বরে তারপরে কি এক নম্বরে এক নাম্বার থেকে কি কি আছে। আমি একটু আলোচনা করতে চাই আমি প্রথম পর্বে দেখো এক নম্বরে তোমার উদাহরণে একে আসে থিটাকণের জন্য অতিভূত সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো তাহলে থিটা কোণের জন্য ওনারা কিন্তু কোনটা থিটা দিয়ে দিছে আমি একটু একটা দেখাই ক খ গ তিনটা দেওয়া আছে তাহলে আমাদের মনে আছে বাহু বলি আমরা ভূমিকে ঠিক না আর বাহু বলি কাকে লম্বকে তাহলে আমরা লম্ব ভূমি অতিভুজ সেইটা দিয়ে আমি তোমাদের সূত্র শিখিয়েছি ওইখানে আলোচনা করছি ভূমি হয়েছে সন্নিহিত বাহু আর তোমার লম্ব হয়েছে বিপরীত বাহু আর অতিভুজ তো সমকোণের বিপরীত বাহু যেটা অতিভুজের কোনো চেঞ্জ নাই অর্থাৎ থিটাকোণের উপরে নির্ভর করবে কোনটা সন্নিহিত বাহু কোনটা বিপরীত বাহু তার মানে কোনটা লম্ব কোনটা ভূমি আর কোনটা অতিভূত সেটা নির্ভর করবে তাহলে বন্ধুরা আমি একটু একের উদাহরণ একের উদাহরণ এক আমি একটু এইভাবে লেখি একটা একটু আলোচনা করি আর কি উদাহরণ একের ক নাম্বারটা বসে কি যে তোমার থিটাকোণের সাপেক্ষে তুমি কি করো থিটাকোণের সাপেক্ষে লম্বভূমি অতিভূত চিহ্নিত করো এই যে এইভাবে তোমার চিত্রটা আসে হয়তো দেখো এই যে তাহলে থিটাকোণটা কোনখানে দেওয়া আছে তোমার এইখানে থিটা দেওয়া আছে আর বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে একটা দেওয়া আছে সতেরো তারপরে একটা আছে পনেরো পনেরো আর কত একটা দেওয়া আছে আট আর এইটা বললে দেশে সমকোণ এই চিহ্নটা দেওয়া মানে কিন্তু মনে করবে এই কোনটা কি সমকোণ তাহলে এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ তাহলে তোমাকে যদি বলা হয় অতিভুজ কোনটা তাহলে অতিভুজ কত এক হবে এখানে আর বাহুর নাম দেওয়া নাই এ সি তোমার দেওয়ারও দরকার নাই অতিভুজ কত এখানে অতিভুজ অতিভূজ সতেরো এরপরে ওই যে তোমার সন্নিহিত বাহু কোনটা বিপরীত বাহু কোনটা থিটা কোন ভূমি 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 এবং মধ্যবর্তী মানে সন্নিহিত বাহু তাহলে সন্নিহিত বাহু কোনটা সন্নিহিত বাহু সন্নিহিত বাহু হচ্ছে ভূমি তাহলে থিটার সাথে এবং অতিভুজের সাথে কোন ভূমি এবং অতিভুজের মধ্যবর্তী কোন থিটা তাহলে থিটা এখানে এটা ভূমি ভূমি মানে সন্নিহিত বাহু তাহলে পনেরো তাহলে এইটা কি তাহলে তোমার লম্ব লম্ব মানে কি বিপরীত বাহু কি আমরা এটা মাথায় রাখবা যে লম্ব মানে কি বিপরীত বাহু তাহলে বিপরীত হয়েছে এইট এইটাই তোমার কাছে অর্থাৎ তুমি থিটার সাপেক্ষে একদম প্রাথমিক আলোচনা যে একটা সমকোণী ত্রিভুজে থিটিয়া দেওয়া থাকলে কোনটা অতিভুজ কোনটা লম্ব কোনটা ভূমি এগুলো তুমি চেনো কি না কোনটা সন্নিহিতবাহ কোনটা বিপরীতবাহু এবং কোনটা অতিভুজ সেটা তুমি বুঝতে পারো কি না সেইটাই হচ্ছে আমার উদাহরণ একের বিষয় তাহলে থিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিতবাহু এবং বিপরীতবাহ চিহ্নিত করো আশা করি তোমরা সমকোণ কোনটা আগে চিনে নেবে নাকি সমকোণ হয়েছে এই এই রকমের যদি একটা দাগ দেওয়া থাকে এই এইভাবে যদি সোজা তাক দিয়ে এইভাবে থাকে একটা কোণের সাথে দেখো এইখানে এটাই হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাহু আগে অতিভুজ দরকার তারপরে থিটা যেটা আছে থিতিয়ার সাথে অতিভুজ আছে আর ভূমি বা কি আছে তোমার সন্নিহিত বাহু সেইটা আর বাকি বাহুটা হচ্ছে তোমার বিপরীত বাহু বা লম্ব আশা করি তোমাদের একে আর কোনো সমস্যা নাই একটা আলোচনা করলাম একটু আমরা একটু দুইয়ে দেখি যে দুইয়ের ভিতরে আমাদের কি আলোচনা করছে দুইতে আমাদের কি শিখানোর চেষ্টা করছে দুইতে আছে আলফা ও বিটা কোণের জন্য অতীভূষ বাহু ও বিপরীত বাহুর দুর্গ নির্ণয় করো দেখো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আগেই বলা হয়েছিল যে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুইটা কোণ কী আমাদের সূক্ষ্মকোণ কোণের যে কোনো একটাই কিন্তু আমাদের থিটার কাজ হইতে পারে তাহলে যদি থিটা একটা কোণকে ধরা হয় ওই থিটের উপর নির্ভর করবে সন্নিহিত বাহু কোনটা বা বিপরীত বাহু কোনটা এবং লম্বকোন অতিভুজ কোনটা তাহলে এখানে করছে কি একটাই সমকুণিতির বুঝতেছে তুমি দেখো তোমার বইয়ের ভিতর থেকে দেখো আমি আর করাইলাম না কারণ তুমি যদি এইটুক বুঝতে বুঝে থাকো তাহলে ওইটা ওখানে তোমার একবার কোণের সাপেক্ষে তুমি অতিভুজ সন্নিহিত বাহু বাহু করবা আর একবার বিটেকনের সাপেক্ষে বের করবা কোণের সাপেক্ষে যেটা সন্নিহিত বাহু হবে এবং যেটা কি হবে তোমার বাহু হবে বিটেকনের জন্য তোমার কী হবে সন্নিহিত বাহুটা উল্টে যাবে আর বিপরীত বাহুটাও কি ওইটার উল্টোটা হবে আর অতিভুজ সময় কিন্তু ঠিক থাকবে সমকোণের বিপরীত বাহুকে এই একটা চিত্রের মাধ্যমে আশা করি দুই নাম্বার তোমরা পারবা আমি আর এখানে বোর্ডে লিখে আর তোমাদের সাথে আলোচনা করলাম না কারণ একবার আলফা কোণের সাপেক্ষে করবা আলফা কোণের জন্য তখন সন্নিহিত বাহু আর বিপরীত বাহু যেটা হবে কোণের জন্য ওইটার উল্টোটা হবে যেটা ওইখানে সন্নিহিত বাহু ছিল ওইটা বিপরীত বাহু হবে আর যেটা বিপরীত বাহু ছিল ওইটা সন্নিহিত বাহু হবে আর অতিভুজ দুও সময় কি হবে তোমার ঠিক থাকবে এই একই চিত্রের জন্য এরপর কাজের ভিতরে তোমার ওইরকমের অনেকগুলো চিত্র দিয়ে তারপরে তোমার অক্ষর নাম টাম দিয়ে তোমার এখানে বলা হয়েছে আর সমকোণটা সবার আগে চিনতে হবে সমকোণের চিহ্নটা কি এটা চিনলে অতিভুজ পাইয়ে যাবা তারপরে থিটার উপর নির্ভর করবে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু কোনটা আশা করি কাজের আলোচনাগুলো তোমরা পারবে এক আর দুই আমাদের উদাহরণের আমি চেষ্টা করতেছি তোমাদের প্রতিটা অঙ্ক মানে একটা করবা একটা করাই দিলাম যেটা করাই দিলাম ওইটাই পারলা আর বাকিতে আর পারলা না এইটা না আমি চাই উদাহরণের সব অঙ্ক কয়টা এবং অনুশীলনের সব অঙ্ক কয়টা আগে তুমি সুন্দর করে পারো পারলে তারপরে তুমি যদি একদম সুন্দর করে পারো তাহলে সৃজনশীল কঠিন লাগবে একটু প্র্যাকটিস করলে সৃজনশীলের অঙ্ক সহজ হয়ে যাবে আশা করি তাহলে আমরা আসি তিন নাম্বার অঙ্কে আমরা প্রথম দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বে কিন্তু আমি যখন অনুশীলনের অঙ্ক শুরু করছিলাম তিনও আমি এখন করাবো না অবশ্যই তোমরা আমার ওই পর্বগুলো দেখবে এখানে দেখো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দাওয়া আছে টেন টু ফোর ভাগ থ্রি চাইছে কি আহ তোমার সে অন্য অন্যান্য ত্রিকোণিত অনুপদ সমূহ নির্ণয় করো অর্থাৎ টেনের মান দেওয়া আছে তুমি একটা সমকোণী ত্রিভুজ আক পা বসবা কোন জায়গায় হবে থিটা যেটাকে আমরা ধরবো আর সমকোণ তো থাকবে তাহলে এ বসানোর পরে তুমি নাম দেবা যেহেতু কোনটা দেশে এ তাহলে ওই অনুসারে তুমি নাম দিয়ে লম্ব ভূমি একটা অনুপাতের মান দেওয়া মানে কয়টা বাহুর মান দেওয়া সময় দুইটা টেনের মান দেওয়া মানে টেন সমান সময় শিখছি লম্ব লম্বভাগ ভূমি তার মানে ওই চিত্রের লম্বর এবং ভূমির মান দেওয়া থাকবে পৃথাগ্রাজের উপপাদ্যের সাহায্যে কি করবা আগে আমি অনেক বিস্তারিত আলোচনা করছি তুমি বাকি বাহুটার মান বাড়ি করবা তাহলে তুমি একটা সমকনী ত্রিভুজের তিনটা বাহুর যদি দৈর্ঘ্য জানো তাহলে তোমার যে কোনো অনুপাতের মান ওই যে ছয়টা অনুপাতের একটা তো দেওয়া আছে বাকি পাঁচটার বাইর করতে হবে তাহলে আমরা পাঁচটার কিন্তু সম্পর্ক জানি ট্যারা লম্বা ভূত শিখছি ট্যান্থিটার সময় সময় লম্ব ভাগ ভূমি থিটা জানলে থিটা জানি ভূমি ব্যাগ লম্ব সাগরে লবণ আছে সায়েনথিটার সময় সময় লম্ব ভাগ হতীভুজ তাহলে কোসেক থিটার সময় সময় ওইটা উল্টো ওই যে গুণের সূত্রে ওইটা ছিল যার সাথে যেটা গুণে ছিল কোচিটি হচ্ছে ভাগ লম্ব আশা করি আমার বিগত পর্বগুলায় বিস্তারিত আলোচনা করছি এখানে আমি আর বলতে চাই না তাহলে উদাহরণ তিন পারবা উদাহরণ তিনের মতো অনুশীলনীতে অঙ্ক করিয়েছি সেই পর্বটা তোমরা দেখবে এরপর আমরা উদাহরণ চারে আলোচনা করতে চাই উদাহরণ চার এবিসি বি সি ত্রিভুজের কোন বি সমকোণ তার মানে তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবা একে সমকোণটার ওইখানে বিল একবা তারপরে টেনে ইকুয়াল টু অন আছে ওয়ান থাকা মানে কি আবার ওই অনের নিচে কিন্তু একটা অন আছে টেন থিটার সময় সময় লম্ব বা ভূমি জানি লম্ব অন ভূমিও কি ওয়ান তাহলে তুমি কি করবা ওই লম্ব আর ভূমি অন অন বসাবা এই পরতিভূস সাহায্যে বাড়ি করবা বের করার পরে আর এখানে কিন্তু ওই যে এটা সত্যতা সত্যতা আমরা ভিতরে একটা করছি অর্থাৎ তোমার কি করতে হবে বামপক্ষে টু গুণ সাইনে কজে আছে না তাহলে সাইনের মান বাইর করবা আর কজের মান তিন নাম্বার উদাহরণে সব কয়টা অনুপাতের মান বাইর করতে বলছে কিন্তু তুমি চার নাম্বার উদাহরণে কি করবা ঠিক একই সিস্টেমে সাইনে অনুপাতের মান বাইর করবা আর কজে অনুপাতের মান বাইর করবা এরপর যেটা সত্যতা যাচাই করতে বলছে বাম পক্ষ যেটা ওইটা টু সাইনে কজে যে ওইখানে মান বসাই দেখবা যে ডান পক্ষের অন হয় কিনা যদি হয় তাহলে ওইটা ইকাল টু সত্য আর যদি না হয় তাহলে ওইটা সত্য নয় আশা করি আবার তোমরা মনে করতে পারো অঙ্ক করাই দেয় না না এই অঙ্কই আমি একদম বিস্তারিত আলোচনা করে বিগত পর্বে করেছি সেই পর্ব দেখবা তোমার তাইলে আর এইটা পারতে তোমার আর কোনো কষ্ট হবে না এরপরে কাজের ভিতরে একটা অঙ্ক আছে কাজের ভিতরে অঙ্কর তোমার বলছে কি এবিসি সমগুণী ত্রিভুজের সি কোন সমকোণ তাহলে একটা সমগুণী ত্রিভুজ আখ্যা সমকোণের ওইখানে সি দেবা এরপরে তোমার চাইছে কি এবির আছে বিসির এখানে অনুপাতের মান না দিয়ে বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা বললে অনুপাতের মান দেওয়া মানে কি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আর এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য না দিয়ে কি করছে তোমার আলাদাভাবে ওনারা এবি আর বিসির দৈর্ঘ্য বললে দে আর থিটা কোন কোনটা তাও বললে দেশে এখানে কোন এবিসি ইকুয়াল টু থিটা তার মানে এবিসি মাঝখানে কোন বলতে বি কে বুঝিয়েছে তার মানে থিটা হইছে বি তাহলে ওই থিটা ওইখানে বিটা ওই জায়গায় তারপরে তোমার কজেস্কার থিটা মাইনাস মান মানবাই করবা ওই থিটা কোণের সাপেক্ষে থিটার মান বাই করবা আর সাইন থিটার দুইটা অনুপাতের মান মানবাই করবা এখানে ওরা কিন্তু একটা অনুপাতও দেওয়া দেয় নাই ওরা বাহু দুইটা দেশে পৃথক্রাজুপথের সাহায্যে অন্য বাহুটা বাইর করবা দুইটা বাহু দেওয়া থাকলে তারপরে তোমার থিটার আর থিটার অনুপাতের মান মানবাই করবা বাইর করে তারপরে তোমার এই অঙ্কটা তুলে কজেস্কার থিটা মাইনাস থিটা কস থিটার মান বসবা দবা দেবা থিটার মান বসাবা স্ক্যার দেবা রেজাল্ট তোমার এসে যাবে তাহলে আশা করি কাজের অঙ্কটাও বুঝতে পারছো তোমার চাইর উদাহরণের নিচে যে কাজের অঙ্কটা আছে সেটাও পারবা তোমরা যদি না পারো আমার এই পর্ব থেকে এই এটা কিন্তু তোমার অত সুন্দর করে আমি শিখাই নি শিখেছি আমার আগের পর্ব দেখলে তোমার এইসব অঙ্ক কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ এরপরে আমরা দেখবো উদাহরণ পাস উদাহরণ পাসে দেখো টেন থিটা প্লাস করথিটা আমি একটু উদাহরণ পাঁচটা হয়তো ছোট্ট অঙ্ক আমি একটু দেখিয়ে দিতে পারি করাইতে পারি যে টেনা তোমার একটা মান আছে কি বলছে যে প্রমাণ করো যে টেন থিটা প্লাস কর্থিটা টেন থিটা প্লাস করথিটা ইকাল টু আছে কি সেকথিটা ইন্টু কো সেকথিটা ইন্টু কি বাম পাশে আছে যোগ অবস্থায় কিন্তু ডান পাশে শেখার কোসেক আছে কি গুণ অবস্থায় তাহলে তোমার করতে গিয়ে আমি আগেই বলছি যে তুমি কি করবা এখানে তো যোগের বিয়োগের কোনো সূত্র হয় না সূত্র যেহেতু হয় না যোগের বিয়োগের সূত্র হয় না মাঝখানে চিহ্ন আছে তাহলে তুমি করবা কি সাইন কজে নিয়ে যাবা আমি কিন্তু আগেই বলছি যে অঙ্কটার গঠন থেকে যদি তুমি মনে থাকে যে এইটার আমি এইখান থেকে শুরু করব তা তো শুরু করবা আর যদি দেখো যে না আমার এইটার কি এটার মনে রাখার কি আছে আমি টেন কটরে কি করবো সাইন কজে নেবো আগেই বলা হয়েছে সাইন কজে কিন্তু প্রায় অনেক সমস্যার সমাধান করে দেয় ঠিক আছে তাহলে আমরা কি করব ভিন্ন সূত্র প্রয়োগ করে সাইনথিটা ভাগ কি সাইনথিটা ভাগ কস প্লাস এখানে কি করবা কস থিটা ভাগ সাইন যখনই আমরা সাইনে কজে নিছি দেখো এটা ভগ্নাংশের দুটো যোগ হইছে না তাহলে আমার কি হবে লব হর লসাউ করতে হবে তাহলে লসাউ করতে হলে এখানে কস আছে সাইন আছে কি হবে কস থিটা আর এটা কি সাইন ঠিক আছে তাহলে কস্তিটা দ্বারা কস্তিটা সাইন্টিটা ভাগ করলে কস্তিটা কসিয়া থাকে সাইন্থিটা সাইনার সাইন গুণ করলে কি হবে সাইনেস কার্থিটা প্লাস এখানে সাইন্থিটা সাইন্থিটা কাটা যাবে অবশ্যই তোমরা জানো যে সাইন্তিটা দ্বারা মানে হরদ্বারাল লশাগুরি ভাই তাহলে আমি এটাকে যদি সাইন্থিটা দ্বারা ভাগ করি এটা কাটা যাবে তাহলে কস্তিটা এখানে হবে কি কজেস কার্থিটা ঠিক না এখন উপরে দেখো অটোমেটিক সাইনেস কার্থিটা প্লাস কজেস কার্থিটা যোগের সূত্র উপরে অন আসে আর নিচে কি কস্থিটা সাইন এখন দেখো নিচে কিন্তু কস সাথে সাইন থিটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আর উপরে হরে লবে আছে কত ওয়ান তাহলে আমরা এইটাকে আবার লিখতে পারি ওয়ান ভাগ কস থিটা গুণ ওয়ান ভাগ দেখো এখন গুণ করলে ওইটাই হয় কিনা এক এক খে এক আর কস থিটা সাইন থিটা গুণ করলে এটা তাহলে ওয়ানের সাথে কস থিটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তাহলে ভাগ অবস্থা থাকলে ওয়ান ভাগ কস পরিবর্তে কি সেক থিটা গুণ অনভাগ সাইন থিটার পরিবর্তে গুণের সূত্র থেকে তাহলে

এই যে অঙ্কটা ছিল টেন থিটা প্লাস কর থিটা ইকোয়াল টু সেক থিটা ইন্টু কোসেক থিটা সহজ অঙ্কের মধ্যে পড়বে তুমি মনে করবা লেফট হ্যান্ড সাইডে কী করবা সাইন কজে নেবা আর যদিও আমাদের রাইট হ্যান্ড সাইডে কজ নাই কিন্তু কজ থাকলে কজ দিয়ে সেকের সাথে সম্পর্ক আছে সাইনের সাথে কোসেকের সম্পর্ক আছে সাইন কজ নেওয়ার পরে কিন্তু আসছে আমাদের সেক আর কোসেক ঠিক না আর এই যোগটাও কিন্তু দেখো এখানে উপরে ভিতরে অন হইয়া গুণের আবার এসে গেছে তাহলে একদম সহজ বিষয় অঙ্কটা মাথায় রাখবার দেখবা বারবার আর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের সাইনে কজে নেওয়া তাহলে ছয় নাম্বারটা আমরা কি করবো উদাহরণ ছয় উদাহরণ ছয় দেখো তোমার বইতে যেহেতু উদাহরণের অঙ্কগুলো করানো আছে আমার যেটা মনে হইবে যে না ওইটা তো ঠিকই আছে ওইভাবেই আমি করাবো তাহলে ওইটার আমার করাই দেওয়ার দরকার নাই এখানে আছে সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার ইকাল টু সেক স্কোয়ার ইন টু কোসেক স্কোয়ার দেখো মাঝখানে প্লাস আছে আর সেকার পাশেও সেক আর কোসেক কিন্তু সেক কিন্তু এ পাশে প্লাস কি গুণ তাহলে দেখো আমাদের এই অঙ্কটাই কিন্তু বাম পাশে প্লাসের ও পাশে এসে কি হয়ে গেছে গুণ তার মানে কিসে নিছি সাইনে কজে তাহলে তুমি এইটাকেও কি করবা সাইনে কজে নেবা সেক স্কোয়ারের পরিবর্তে অনভাগ কোসেক স্কোয়ার ওই সরি অনভাগ কজ স্কোয়ার আর কোসেক স্কোয়ারের পরিবর্তে অনভাগ সাইন সাইন স্কোয়ার লসাউ করবে উপরে অন আসবে ওই রকমের ভাগ করে লাগবে অন ভাগ এইটা অন ভাগ দেখবার রেজাল্ট অর্থাৎ এই অঙ্কটা আর ছয় নম্বর অঙ্কটা একই অঙ্ক এরপরে আমরা আসি বন্ধুরা সাত নম্বর অঙ্ক সাত আট এইভাবে আমরা আসতে আসতে থাকি দেখি যে সাত আট তাহলে আমরা সাত নম্বর অঙ্কে আমাদের দেখো সাত অঙ্ক আছে কি অন ভাগ অন প্লাস সাইন স্কোয়ারে আমি এটা করাবো না এটা যদি তোমরা এইটা হয়েছে যাইয়া উদাহরণ সাত হইল অনুশীলনীর সাতের গনাম্বার অঙ্কটা অবশ্যই আমি অনুশীলনী সাতের গনাম্বার অঙ্ক যখন করিয়েছি বিস্তারিত আলোচনা করছি তুমি ওই পর্বে যাবে এই পর্বে আর আমার এখানে সেখানের কিছু নয় হুবহু অঙ্ক এক শুধু এইখানে কি আছে থিটা আছে আর ওইখানে আছে এ দেখো অনভাগ ওয়ান প্লাস এ এখানে আসে ভাগ অন প্লাস সাইনেস্কোয়ার থিটা প্লাস অনভাগ ওয়ান প্ল্লাস থিটা আর এখানে কোসেকস্কার থিটা এখানে আছে কোসেকস্কোয়ার একেবারে হুবহু এক অঙ্ক ওই অঙ্কটা হয়তো তোমার তৃতীয় পর্বের ভিতরে আসে তুমি তো অঙ্ক আমার আমার থেকে ত্রিকোণমিতি শিখতে চাইলে তুমি আমার সব কটা পর্বই দেখবে ধৈর্য সহকারে তাহলে তুমি শিখতে পারবে থেকে একটা পর্ব দেখবা আর একদম সব শিখে ফেলাবা আর মনে করবা কত সহজ কঠিন কায়দায় করছে এইভাবে ভাবলে আর তুমি আমার ক্লাস থেকে শিখতে পারবে না তাহলে এখন উদাহরণ সাত হয়ে গেল কিন্তু বন্ধুরা আমাদের এরপরে উদাহরণ আট আট আমরা উদাহরণের যেভাবে করছে এইভাবে করবো না আমি অন্য কায়দায় করাবো আর উদাহরণ আট আর সাত আমরা একই করব উদাহরণ আটে দুইটা লাইন বাড়তি করব তারপরে উদাহরণ আটে যা করব ঠিক সাথে একই করব ওই আর অনুশীলনে সাতের গয়ে একই কাজ করছি তাহলে আমি উদাহরণ আটটা একেবারে সম্পূর্ণভাবেই তোমাকে করিয়ে দেব এখন ঠিক আছে তাহলে উদাহরণ আটটা একটু আমরা দেখি যে উদাহরণ আটে কি আছে উদাহরণ আটটা আমরা এটা মুছে ফেলি দেখো উদাহরণ আটে আছে আমাদের অনভাগ টু মাইনাস সাইন স্কোয়ারে আমি লিখি উদাহরণ আট অনভাগ টু মাইনাস টু মাইনাস তারপরে আছে কি প্লাস অনভাগ টু প্লাস টেন স্কোয়ারে প্লাস অনভাগ টু প্লাস টেন স্কোয়ারে ইকল টু প্রমাণ করতে হবে কি আমাদের ওয়ান ইকুয়াল টু ওয়ান বন্ধুরা আমি আগে অঙ্কটা তুললাম রাইট হ্যান্ড সাইডে যেহেতু শুধু অন আমাদের মনে থাকবে তাহলে আমরা করব কি এইটা কি আমরা লেফট হ্যান্ড সাইড ধরে তারপরে এই কাজটা আমরা করা শুরু করব আমি আর অন লিখলাম না এইটা আমার কি হবে লেফট হ্যান্ড সাইড তোমরা অঙ্কটা হয়তো তুলে তারপরে নিচে লেফট হ্যান্ড সাইড লিখে তারপরে তুমি এই অঙ্কটা করো কিন্তু আমি আমার এই অঙ্কটা এইটা লেফট হ্যান্ড সাইড এখন লেফট দেখো বন্ধুরা অন্য যত অঙ্ক তুমি যদি আমার আগের পর্বগুলো দেখো বা অনুশীলনের অঙ্ক আগে শিখো তাহলে যা দেখছো তাতে কোনো অঙ্কে কিন্তু এরকমের টু ছিল না টু মাইনাস সাইনেস ক্যারে টু প্লাস টেনেস টু বিশিষ্ট অঙ্ক কিন্তু আমার এই একটাই আমি এখন পাইলাম উদাহরণে তখন তুমি মনে রাখবা এই যে টুকে তুমি কি লিখতে পারো ওয়ান প্লাজন টু মানে কি ওয়ান প্লাজন লেখা যায় না টু মানে কিন্তু আমাদের কি অন প্লাস অন অন যোগ করলে কত হয় আমাদের টু হয় তাহলে তুমি সর্বপ্রথম এই অঙ্কটা দেখেই মনে রাখবা ওই যে বলছিলাম না গঠন দেখে তুমি প্রথম লাইনটা কি করবা মাথায় রাখবা তারপর ওই লাইন দিয়ে পরের লাইন করবো আবার ওই লাইন থেকে পরের লাইন মানে এইভাবে করতে করতে শেষে যাইয়ে দেখবা রাইট হ্যান্ড সাইডে কি চাইছে সেটা হয় কি না নাহলে একটু তাকাইলে কি করলে হয় এইভাবে মিলিয়ে দেবা তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে তাহলে আমাদের এখানে অন ভাগ টু তাহলে ট্যুরে আমি কি করব আমার প্রথমে এই লাইনটাই কাজই হয়েছে যেখানে যা আছে সব লেখবা ওয়ানের কি লাগবা সরি টুরে কি অন লাগবা মাইনাস সাইন স্কোয়ারে আছে সাইন স্কোয়ারে থাকবে প্লাস এই যে উপরে ওয়ান টুরে কি লেখবা ওয়ান প্লাস ওয়ান আর এখানে কি প্লাস টেন স্কোয়ার দেখো এই লাইনটা একদম সহজ আমাদের টু আছে টুরে আমি ওয়ান প্লাস ওয়ান এইটা আমি প্রথমে মনে রাখবো শুরুটা আমার এই জায়গা থেকে এরপরে তুমি যদি চিন্তা করো যে আমার এই অনের সাথে সাইনে স্কোয়ার কী অবস্থায় আছে অনের সাথে সাইনে স্কোয়ার আছে বিয়োগ অবস্থায় তাহলে কিসের সূত্র থেকে আসার কথা যোগের সূত্র থেকে কি যোগে সাইনে স্কোয়ারের সূত্র ছিল না সূত্র দেখবা কিন্তু এইখানে আর সূত্র প্রত্যেকটা অঙ্কের সাথে সূত্র আলোচনা করার আসলে সুযোগ নাই কোনো তাহলে এই যে আমরা ইচ্ছা করলে এখানে অনের সাথে সাইন ছিল কি অবস্থায় প্রথম অনটা লেখলাম তারপরে এখানে প্লাস দিলাম প্লাস দেওয়ার পরে অনের সাথে সাইন স্কোয়ার আছে কি অবস্থায় বিয়োগ অবস্থায় তাহলে ওইটা যোগের সূত্র থেকে আসার কথা তাহলে যোগে সাইনের সূত্র ছিল আমাদের যোগের একটাই সূত্র সাইন থিটা প্লাস কজ থিটা তাহলে অন মাইনাস সাইন থিটার পরিবর্তে কি লেখা যায় কজ প্লাস ঠিক একই সিস্টেমে তোমার উপরে ওয়ান এই প্রথম অনটা লেখবা তারপরে প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ারে এখানে দেখো এটা থিটা না এটা লাগবে কি এ ওয়ান প্লাস টেন স্কোয়ারে অনের সাথে টেন স্কোয়ার কী অবস্থায় আছে যোগ অবস্থায় তাহলে কিসের সূত্র থেকে আসার কথা বিয়োগের সূত্র তাহলে বিয়োগে অনের সাথে মানে টেনের সাথে কে ছিল সেকে স্কোয়ার তাহলে এটার পরিবর্তে লেখা যায় সেকে স্কোয়ার এ এখন আমি এই লাইনটার পরে এইখান থেকে যা করব ঠিক উদাহরণ সাথে ওই একই কাজ করব। তাহলে আশা করি এখান থেকে তোমার উদাহরণের সাথের অঙ্কটাও কি এখন কিন্তু রিভিশন হবে ঠিক না তাহলে আমরা এই অঙ্কটা পুরোটাই করাই দেব। তাহলে এখানে দেখো আমাদের এখন কি করার আছে অনের সাথে কজের স্কেয়ার আছে যোগাবস্থায় তাহলে বিয়োগের সূত্র থেকে হওয়ার কথা কজের কি কোনো বিয়োগের সূত্র আছে নাই কিন্তু বন্ধুরা আবার আমরা এইখান থেকে তুমি যদি মনে মনে ভাবো ওয়ান প্লাস সেকে আমরা বিয়েগের সূত্র থেকে শিখছিলাম সেকে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আমরা কিন্তু ওয়ান প্লাস বা সেকে স্কোয়ার শিখি নাই তাহলে আমাদের বয়সে এখন এইটাকে কি করব আমি হয় আমি ওইখানেও আলোচনা করছি তোমার অনুশীলনীর অঙ্কে যে আমি কি করব কষ্টটাকে কি করব। কষ্টটাকে হয় সেকে নিব না হয় সেকটাকে কি করব কজে নিব এটা আমার মূল উদ্দেশ্য কিন্তু এটা মাথায় রাখবা তাহলে আমি যদি সেকটাকে কজে আনি তাহলে আমার এটা অপরিবর্তিত থাকবে ওয়ান ভাগ ওয়ান প্লাস কি কজে স্কোয়ারে প্লাস উপরে ওয়ান নিচে কি করব ওয়ান থাকবে প্লাস সেক স্কোয়ারে না রেখে আমি কি করব এটাকে কজে নেব তারপর কি করব অনভাগ ভাগ কজে স্কোয়ারে এটুকু কিন্তু তোমার মনে রাখা লাগবে দেখো আমি এখানে দুইটা লাইনেই কিন্তু আমার প্রথমে এই দ্বিতীয় লাইনটা কিন্তু মনে রাখা লাগছে অনের টুরে আমি অন প্লাস অন লাগবো তারপরে এইখান থেকে দেখেই দেখেই আমরা কি করছি এটার সূত্র ফেলাইছি এটা এই লাইন দেখে কিন্তু এই লাইন করছি এখান থেকে আবার তোমার এই লাইন দেখে না আমরা এই লাইনে দেখছি ঠিকই তোমার এই যে কজাস কেয়ারে কজ আছে সেক আছে হয় কজটাকে সেকে নেবো না হলে সেকটাকে কজ আমি সেকটাকে কি করছি কজে নিছি তাহলে সেক স্কেয়ারের পরিবর্তে কি শুধু কজাস কেয়ার লিখে দেবার না অন ভাগ কেয়ারে এখন যখন এই লাইনটা করছো তুমি দেখো এই নিচে কিন্তু এই যোগের কাজে হরে হয় নাকি তাহলে হরে কি করবা এটা রাই খেয়ে দেবা অন প্লাস কজ স্কোয়ারে প্লাস উপরে ওয়ান হবে নিচে কি এখানে লসাগু করবা লসগু এটার নিচে ওয়ান আর এখানে কি কজ স্কোয়ার তাহলে লসাগু হবে কজ স্কোয়ার এ এই অনের যে হর আছে ওয়ান অন হর দ্বারা অন দ্বারা লসাগু ভাগ কজ স্কোয়ার হয় তাহলে কি হয় কজ স্কোয়ারে এক খে কজ স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার দ্বারা কজ স্কোয়ারে ভাগ করলে এক হয় এক এক খে কত এক এরপরে আমরা এইখান থেকে করি এই যে অন ভাগ এইটা আছে এটা লেখো অন ভাগ অন প্লাস কজ স্কয়ারে আমরা কিন্তু এইটাকে একদম অপরিবর্তিত অবস্থায় রেখে দিলাম আমাদের কাজ শুরু এই যখন কজে নিছি তখন এইখানে ঘরের লসাগু করিয়া যোগ করা লাগছে আবার এখন এইটাকে এটা দ্বারা ভাগ গুণ দিয়ে কি করবা উল্টোই দেবা তাহলে প্লাস উপরে ওয়ান গুণ এটা উল্টে উপরে যাবে কজ স্কোয়ারে আর নিচে হবে কজ স্কোয়ারে প্লাস ওয়ান কজস্কোয়ারে প্লাজ অন এখন দেখো এই অন ভাগ এইটা এখনো কি থাকবে অপরিবর্তিত থাকবে প্লাস এই অন দ্বারা গুণ করলে কজস্কর কত কজস্ক আর নিচে কজস্ক অনার লেখে কি করবো ওয়ান প্লাস কজস্কর লেখবা নাকি এরপরে দেখো এইটার সাথে এটা এখন কি যোগ তাহলে যোগ করতে হলে কি হবে যোগ করতে হলে লসও করতে হবে এখানে ওয়ান প্লাস কজস্কর এখানে তাহলে কি হবে ওয়ান প্লাস কজস্কোয়ারে হর দ্বারা লসা ভাগ ভাগ ফল দ্বারা লাভ এটা দ্বারা এটার ভাগ করলে ওয়ান হয় তাহলে এক এক কত এক প্লাস এটা দ্বারা এটার ভাগ করলে ওয়ান হয় কজ স্কোয়ার এক কি কজ স্কোয়ার এখন দেখো বন্ধুরা লব এবং হরে কিন্তু একই বিষয় আমরা এটা কেটে দিলে কি হয় তোমার এখানে ওয়ান দেখো রাইট হ্যান্ড সাইডও এটা ছিল লেফট হ্যান্ড সাইড ইকাল টু কি রাইট হ্যান্ড সাইড হলো না তাহলে দেখো কি আসলো আমাদের এই যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষায় আসে আসলে আমরা তো পরীক্ষার আসার পরীক্ষায় আসবে এর জন্য শিখবো না অঙ্কটা কিভাবে করতে হয় সেটা কিন্তু এটা পরীক্ষায় কিন্তু অনেক আসে ইম্পর্টেন্ট তাহলে আমরা কি করব টুরে অন প্লাস অন লাগবো এরপরে এই অন দিয়ে এই অনুপাতের সাথে সূত্র হয়েছে এই অন থেকে এই অনুপাতটার সাথে প্রথম অনটার থেকে গেছে নাকি এরপরে আমরা কি করছি কজেস্কার সেকেস্কার দুইটাকে একই অনুপাতে নেছি হয় তুমি সেকেস্কারটারে কজে নেবো নাহলে কজের স্কোয়ারটাকে সেকেন্ডে বা না হয় সেকে আমরা সেকটারে কজে নিয়েছি আর এইটা অপরিবর্তিত রয়েছে এইখানে যা করার এইখানে ভগ্নাংশের যোগের কাজ করছি এটাকে এটা দ্বারা ভাগ গুন দিয়ে উল্টোই দিয়েছি নাকি তারপরে গুণের কাজটা করার পরে এইটা আসছে এখন এইটার সাথে এইটা যোগ আবার হরের লসাগু কেন দেখছ এখন হর দুইটা কিন্তু এক হয়ে গেছে এই টাইপের অঙ্কে কিন্তু এইরকমেরই হয় শেষে যাইয়ে লবেও যা আসে হরেও কি একই বিষয়ে আসে ওইটা কাটা যায় বাদ যায় ওইটাকে ওইটা দ্বারা ভাগ করলে কত থাকে অন থাকে তুমি যদি না কাটো সমান সমান অন লেখে দিতে পারো কি পারি না আমরা পারি তাহলে আমরা গেল কত নাম্বার এটা গেল আমাদের আট নাম্বার নয় নাম্বার দেখো বন্ধুরা নয় নাম্বার হুবহু অনুশীলনীর অঙ্কে ছিল এই যে টেনে ভাগ সেকে প্লাজন মাইনাস সেকে মাইনাজন এটা কোন অঙ্কটা দেখো ওই যে লসহু করি তোমার ষোলো নম্বর অঙ্ক ইকোয়াল টু জিরো তাহলে আমি আর নয় নাম্বার নিয়ে একটু আলোচনা করতে চাই না তাহলে নয় আর ষোলো এইটা আমি শুধু বললাম যে অনুশীলনীর ষোলো নম্বর অঙ্ক আমি করিয়েছি লসাগু করে করতে হয় যে কয়েকটা অঙ্ক ছিল কি শুধু চেহারা দেখে গঠন দেখেই তুমি বসবে এটা লসহু করব ওখানে ভালো করেই আলোচনা করছি তাহলে আমাদের হুবহু যেহেতু এক তাহলে আর আমি কোনো কথাই আমি নয় নাম্বার নিয়ে বললাম না দশের অঙ্কটা দেখো দশ ওই যে রুট বিশিষ্ট যে অঙ্ক ছিল ওয়ান মাইনাস সাইনে বা ওয়ান প্লাস সাইনে তার মানে উনিশ নাম্বার অঙ্কটা কিন্তু সেকে মাইনাস টেনে একদম হুবহু এক দশ নাম্বার অঙ্ক আর কত নাম্বার দশ এবং কত উনিশ একদম উনিশ নাম্বার যে পারবে উনিশ নাম্বার আসলে আমি করিয়ে দেই নেই আমি বিশ নাম্বার করাইছি উনিশ বিশ নাম্বার যারা পারছো সাথে সাথে উনিশ নম্বর আশা করি পারছো আর না পারলে এইখানেও করানো আছে একদম হুবহু নিচেরটার লব হরের বিপরীত সেন্দ্রে লবেও গুণ হরেও গুণ উপরে হোল স্কোয়ার আসছে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে একদম আমি যেভাবে করাইছি এই উদাহরণও কি একইভাবে আছে আশা করি তোমরা দশ নাম্বার পারবে এখন তোমার আছে এগারো নাম্বার আর কাজের ভিতরে দুইটা অঙ্ক বারো কিন্তু আমাদের আগেই হয়ে গেছে ঠিক না তাহলে এগারো নম্বর এবং বারো নম্বর এই অঙ্ক বারোর অঙ্ক কাজের অঙ্ক সরি এগারো আর কাজের দুইটা অঙ্ক এই দুইটা অঙ্ক নিয়ে আমি আর একটা আলাদা পর্ব করতে চাই কারণ আমি ওই দুইটা আরও সুন্দর করে ওইখানে কাজের যে দুইটা অঙ্ক আছে ওই দুইটা ঘুরিয়ে আরও দুইটা অঙ্ক করা যায় তোমার তৈরি হয় আমি আর একটু বিস্তারিত আলোচনা করতে চাই কিছু সময় নিয়ে এর জন্য আমি তার জন্য অন্য একটা পর্ব করবো পরবর্তী পর্ব আর ওই পর্বের মাধ্যমে আমার নয় পয়েন্ট একের যদিও নয়টা পর্ব হয়েছে দশ পর্বের মাধ্যমে আমাদের নয় পয়েন্ট একের অঙ্কগুলো হবে আর নয় পয়েন্ট দুই এবং নয় পয়েন্ট তিনের যে সব বেসিক বিষয় লাগবে সেগুলো আমি প্রথম এবং দ্বিতীয় পর্বে আলোচনা করছি আর আমি শুধু অঙ্কগুলো করিয়ে দেব নয় পয়েন্ট দুইয়ের জন্য আবার পর্ব এক দুই এইভাবে আমি পর্বগুলো সাজাবো আশা করি তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে কি করবে অন্তত পক্ষে এটাকে তোমার সাথে শেখার একটা মাধ্যম হিসেবে করে নিবে এটা সাথে থাকবে ধন্যবাদ সবাইকে